লিপস্টিক কালেকশন। আমি এক এক করে তোমাদের সব লিপস্টিক গুলো দেখাচ্ছি। আর চলো ক্যামেরাটা ফার্স্টে সেট করে নিই, তারপর আমি লিপস্টিক গুলো এক এক করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমার কিছু ফেভারিট লিপস্টিক আছে, সেগুলো আগে দেখিয়ে নিই, তারপর এক এক করে আমি সব লিপস্টিকই দেখাবো। আমার সব থেকে ফেভারিট হয় লিপস্টিকের মধ্যে, সব থেকে বেশি ফেভারিট হচ্ছে রেড। রেড একটা এমন কালার যেটা তুমি যে কালারেরই ড্রেস পরো না কেন, রেড লাগালে ভীষণ ব্রাইট লাগে, বিশেষ করে কোনো ফাংশনে। আর উইন্টারে দিনের বেলা রেডটা খুব ভালো লাগে, কিন্তু সামারে দিনের বেলা রেডটা অতটা ভালো লাগে না। কিন্তু হালকা করে রেড লাগালে কিন্তু সব কমপ্লেক্সনেই ভীষণ ভালো লাগে। যারা ভীষণ ফেয়ার তাদেরও ভালো লাগে, আর যাদের গায়ের রং আমার মতন তাদেরও খুব ভালো লাগে। তো চলো, সর্বপ্রথম আমার সব থেকে ফেভারিট লিপস্টিক হচ্ছে এই লিপস্টিকটা। এটা একটা লিকুইড লিপস্টিক, এটা হচ্ছে মেবলিনের নিউ ইয়র্ক লিপস্টিক, এর নাম্বার হচ্ছে 20। আমি প্রত্যেকটা লিপস্টিকের নাম্বার আমি শো করে দেবো, আর আমি পারলে প্রত্যেকটা লিপস্টিকের আমি লিঙ্কও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ফার্স্ট লিপস্টিক, এটা লিকুইড লিপস্টিক, ভীষণ ভালো। আর এই লিপস্টিকটা স্টে করে লং টাইম। দেখো কালারটা কত ব্রাইট এবং কত স্মুথ, এর যে অ্যাপ্লিকেটরটা রয়েছে ভীষণ স্মুথ, আর এটা হচ্ছে এর কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে ফার্স্ট লিপস্টিক। ওকে, সেকেন্ড হচ্ছে এইটা, এটাও হচ্ছে একটা লিকুইড লিপস্টিক, এটাও মেবলিনের, আর সেম কোম্পানি, সেম সব কিছু। এটা তোমাদের দেখাই, একদম দেখলে কতটা আমি কম নিয়েছি, কিন্তু এর দেখতেও সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর, আর এর নাম্বারটা এবং নামটা আমি ক্যামেরাতে ফ্ল্যাশ করছি। তোমাদের যদি কারোর দেখতে অসুবিধা হয় আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই দেখো, এটা হচ্ছে এর কালারটা, এটাও যে কোনো কমপ্লেক্সনে বেশ ভালো লাগে। ওকে, নেক্সট হচ্ছে আমার, আমি ফার্স্টে কিছু লিকুইড লিপস্টিকগুলোই দেখিয়ে নিচ্ছি। নেক্সট হচ্ছে এটা, এটা একটু পিঙ্কিশ, এটা কিন্তু রেড নয়, এটা একটু পিঙ্ক কালার। এটা হচ্ছে, এটা ম্যাট, মেটাল ম্যাট, আর এটা হচ্ছে রেভলনের। এর নাম্বারটা হচ্ছে এটা, আর এর সোয়াচেসটা হচ্ছে দিস ওয়ান। এটাও কিন্তু লং লাস্টিং এটা। আর আমি দেখেছি এগুলো ওয়াটার প্রুফ আছে, এইটা যত না ওয়াটার প্রুফ, মেবলিনের গুলো কিন্তু প্রত্যেকটা ওয়াটার প্রুফ। আচ্ছা, এটা হচ্ছে আর একটা রেভলনের, দেখে ক্যামেরাতে হয়তো দুটো সেম কালার মনে হচ্ছে, বাট দুটো কিন্তু সেম নয়, ওটা একটু পিঙ্কিশ, আর এটা হচ্ছে একদম আমরা বেঙ্গলিতে যেটা বলি একদম রানি কালার। এটা ভীষণ ভালো লাগে লাগালে, এটাও ম্যাট, আমি ম্যাট কালারটা বেশি পছন্দ করি এইটা, আর এটার কালার হচ্ছে এটা। তোমার দুটো পাশাপাশি দেখে হয়তো ক্যামেরাতে সেম কালার মনে হবে, কিন্তু আমি সামনে থেকে বুঝতে পারছি দুটো কিন্তু সেম কালার নয়। তোমরা যদি যে কোনো একটাও কিনতে চাও তো কিনতে পারো, কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে একদম পিঙ্কিশ, আর এটা হচ্ছে, এটা একটু ডার্ক, এটা একটু লাইট। নেক্সট হচ্ছে আমি একটা খুব সুন্দর লিপস্টিক দেখাচ্ছি, এটা মার্কেটে নতুন এসেছিল, তাও অনেক অনেক দিনই হয়ে গেল, প্রায় এক বছর হতে চললো। এটা হচ্ছে নিক্সের পাউডার পাফ, এটা ভীষণ ভালো, এটা লং লাস্টিং হয়, আর এটার নামটা আমি আগে সবাইকে শো করে দিই অ্যান্ড নাম্বারটাও। এটা হচ্ছে এইটা, আর এর নাম্বার হচ্ছে এখানে শো করা আছে। এটার অ্যাপ্লিকেটরটা হচ্ছে এরকম স্পঞ্জের মতন, এটার কালারটা হচ্ছে এরকম, এটা দিনের বেলা লাগালে খুব ভালো লাগে। আর এটা প্রথমে আমি বলে দিই, এটা কিন্তু কি বলবো, মানে এটা দিনের বেলায় বেশি ভালো লাগে, আর এর অ্যাপ্লিকেটরটা দেখছো একটু মোটা,
এটা দিয়ে কিন্তু লাইনার করা যায় না, অন্য লিপস্টিকগুলো তাও লাইনার করা যায় কিন্তু এটাকে লাইনার লাগিয়ে নিয়ে তারপর এটা লাগাতে হয়। আর যাদের লিপ খুব থিন আমার মনে হয় তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু যাদের ঠোঁট আমার মতো একটু চওড়া তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না এই লিপস্টিকটা লাগাতে। কিন্তু একবার এই লিপস্টিকটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো। সেম কোম্পানির আর একটা আছে নিক্সের পাউডার পাফ, এইটা এটা একদম ডার্ক মেরুন, আর এটার কালার নাম্বার হচ্ছে এখানে, এটা যদিও লেখাটা আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি এটার লিঙ্কগুলো কিন্তু সমস্ত ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইটা এটা হচ্ছে রে ওয়াইন কালারটা, এই যে ওয়াইন দিস ওয়ান, এটা পার্টিতে বিশেষ করে নাইট পার্টিতে ভীষণ ভালো লাগে, আর উইন্টারে তুমি দিনের বেলাতে ইউজ করতে পারো। এটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে ভীষণ ভালো লাগে, ব্লু কালারের ড্রেসের সাথেও খুব ভালো লাগে, আমি এটা ব্লু কালারের ড্রেসেই বেশি ইউজ করি। ওকে, আর একটা আমার ফেভারিট লিপস্টিক আছে, সেটা হলো নিক্সেরই পাউডার পাফ, আর এর কালারটা অরেঞ্জি। সবাই বলবে এই কমপ্লেক্সানে এই লিপস্টিক, বাট বিশ্বাস করো এই কমপ্লেক্সানেও এই লিপস্টিকটা লাগানো যায়। এটার কালারটা হচ্ছে এই, নাম্বারটা হচ্ছে এটা, আমি তোমাকে সোয়াচেস নিয়ে দেখাচ্ছি। এটা একটু রেডিশ বর্ডার দিয়ে যদি তুমি লিপস্টিকটা লাগাও, বিশেষ করে দিনের বেলা, ভীষণ ভাল লাগে, এত ব্রাইট লাগে, এবং তুমি যদি কোনো পিকচার নাও না পিকচারটাও খুব সুন্দর আসে। ওকে, নেক্সট আমি দেখাচ্ছি ম্যাকের এটা হচ্ছে একদম রানী কালার, কালারটা ওপরটা যতটা সুন্দর এবং কালারের ভেতরটাও ততটাই সুন্দর, ভীষণ সুন্দর লিপস্টিক। আমি নাম এটা এখানে একটা সোয়াচেস দিয়েছি, ম্যাকের বলার কিছু নেই, অ্যাপ্লাই ভীষণ ভালো হয়, ভীষণ ভালো শ্যুট করে। এই কালারটা কিন্তু অনলি ফর ওয়েডিংয়ের জন্য ভীষণ ভালো লাগে, যদি কোনো বিয়ে বাড়ি যাও তাহলে কিন্তু এই কালারটা ভীষণ ভালো লাগে। আমি নাম্বারটা এখানে দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? ক্যামেরা ফোকাস ফোকাস। ওকে, নেক্সট ম্যাকের লিপস্টিক আছে হচ্ছে মাই ফেভারিট রেড কালার। আমার রেড কালারের লিপস্টিক বেশি আছে আমার কাছে, এটা ভীষণ সুন্দর আর গন্ধটাও ভীষণ ভালো, একদম পিওর রেড। এটাও ওয়েডিংয়ের টাইমে ইউজ করা যায়, দিনের বেলা রাতের বেলা যে কোনো টাইমে ইউজ করা যায়, ভীষণ সফট। এটা হচ্ছে নাম্বার। আর নেক্সট দেখাচ্ছি ম্যাকেরই আর একটা লিপস্টিক, সেটা হচ্ছে এটা, এটা একটু লাইট। আমি এই তিনটে একসাথে সেটে কিনেছিলাম, থ্যাংকস গিভিংয়ে কিনেছিলাম, বেশ ভালো লেগেছিল তাই জন্য কিনেছিলাম। আর এটা হচ্ছে এই একটা কালার, এখানে হাতে ফেলে হয়তো খুব লাইট লাগছে, বাট এটা কিন্তু দিনের বেলাতেই বেশি ভালো লাগে, আর রাতের বেলাতে যারা ভীষণ ফেয়ার তাদের বলবো রাতের বেলা ইউজ করলে ভালো লাগবে, বাট আমার মতো কমপ্লেক্সনে আমার মনে হয় এটা দিনের বেলা ইউজ করাই ভালো। আর একটা আছে, এটা হচ্ছে ম্যাকের ওয়ান মোর, তো বললে ভীষণ অবাক হয়ে যাবে, লিপস্টিক ডেতে এখানে সোফোরাতে একটা ম্যাকের লিপস্টিক ফ্রি দিচ্ছিল, ম্যাকের শপ নতুন ওপেন হয়েছিল তখন আমি এই লিপস্টিকটা ফ্রি কিনেছিলাম, এটা আমি পারচেস করিনি, বাট এই লিপস্টিকটা কেনার পর আমি ফ্যান হয়ে গেছিলাম ম্যাকের, মানে ফ্রি পাওয়ার পর বিশেষ করে। এইটা ভীষণ ভালো কালার, ভীষণ ভালো, মানে আমার এটা ভীষণ পছন্দের কালার। এটা হচ্ছে এটা, আর এর নাম্বারটা আমি শো করাচ্ছি। এই লিপস্টিকগুলো মোটামুটি ম্যাটি, ফোকাস ক্যামেরা ফোকাস। ওকে, নেক্সট আমি দেখাবো একটা লিপস্টিক, সেটা হচ্ছে রেভলন। রেভলন খুব পুরনো লিপস্টিক, খুব কম মানে মার্কেটে বহু বছর ধরে রেভলন রয়েছে। এটা হচ্ছে এরকম ডার্ক মেরুন, আমি এখানে আমার সোয়াচেস দিচ্ছি, খুব সুন্দর কালার এটা, আমি নাম্বারটাও দেখাচ্ছি। নেক্সট হচ্ছে
এটা হচ্ছে আমার কাছে সব থেকে সস্তা লিপস্টিক। এই লিপস্টিকটা জানি না কেন এটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম, ভীষণ সস্তা, কিন্তু এই লিপস্টিকটা ভীষণ ভালো। আমি জানি না কেন এটা হচ্ছে মেলানি কোম্পানি, মেলানি কোম্পানির লিপস্টিক স্টে করে বেশ ভালো। অ্যাকচুয়ালি আমার ঠোঁটে লিপস্টিক একটু লং টাইমই স্টে করে, বাট এটা যদি যাদের খেলেই লিপস্টিক উঠে যায় তাদের আমি বলবো তাও 3-4 ঘন্টা খুব ভালোভাবে স্টে করবে। এই কালারটা অনেকটা আমার ম্যাকের লিপস্টিকের কালারটারই মতনও। এটা হচ্ছে এইটা, আর এর নাম্বারটা আমি শো করাচ্ছি, এটা হচ্ছে এটা নাম্বারটা 20 মেলানির। নেক্সট হচ্ছে এইটা, নেক্সট হচ্ছে এটা হচ্ছে লরিয়ালের, এটা আমি খুব ইউজ করি, এটা আমার ভালোও লাগে ইউজ করতে, বিশেষ করে দিনের বেলা। আমি এই সোয়াচেসটা এখানে দিচ্ছি, এই দেখো এটা হচ্ছে সোয়াচেস, অনেকটা আমার নেল পলিশের কালারের মতনই। এটা দিনের বেলায় বেশি ভালো লাগে, রাতের বেলা যদি ম্যাট লুকের কেউ সাজতে যায় তাহলেও ভালো লাগবে। নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই লরিয়ালেরই সেম কালার, অনেকটাই সেম, বাট এই দেখো এটা দেখে মনে হবে সেম, ইভেন কভারটাও সেম। আমি দুটো কালার পাশাপাশি ফেলে দেখাচ্ছি তোমাদের, দেখো দেখে মনে হবে দুটো একই, কিন্তু দুটো কিন্তু এক নয়, অ্যাপ্লাই করার পর কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা আলাদা কালার এটা পড়ে। ওকে, আর এর নাম্বারটা হচ্ছে, ইভেন নাম্বারগুলো ভীষণ কাছাকাছি, তোমরা কি দেখতে পাচ্ছো? এটা এইটা আর এটা দুটো মোটামুটি সেম, এটা 987 8 আর এটা 97, সরি ভুল বললাম, এটা হচ্ছে 9888, এটা হচ্ছে 987, দুটো মোটামুটি নাম্বার কাছাকাছি, শুধু লাস্টেরটা আলাদা, দেক কভার দুটো এক, কিন্তু কালার দুটো কিন্তু আলাদা। আর একটা দেখাচ্ছি সেটাও লরিয়ালেরই, এটা একটু গ্লসি লরিয়াল, এটা আমি একটু খুব কম ইউজ করি কিন্তু ভালোই লাগে, এটা রাতে ইউজ করলেই বেশি ভালো লাগবে, দিনের বেলা আমার মনে হয় না অতটা ব্রাইট লাগবে। এটা হচ্ছে এটা, তবে এগুলো সবই লং লাস্টিং, কোনোটাই খুব যে তাড়াতাড়ি লাগানোর পরেই একটা কোল্ড ড্রিঙ্কস খেলে তোমার ঠোঁট থেকে লিপস্টিক উঠে গেল তা কিন্তু নয়। আর একটা আমি লরিয়ালের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড মোস্ট লিপস্টিক, আমি ভীষণ পছন্দ করি এই লিপস্টিকটা, লাগালে ভীষণ ব্রাইট লাগে, তুমি যদি কোনো মেকআপও না করো জাস্ট হালকা করে একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়ে এই লিপস্টিকটা লাগালে মনে হবে তুমি অনেক বেশি মেকআপ করেছো। এইটা এই দেখো, এটা হচ্ছে এর কালার এটা, আর নাম্বার হচ্ছে এটা। আমি বলবো সবাইকে একটা প্লিজ কিনো, যদি মনে হয় যে হ্যাঁ আমার কাছে, আমি লিপস্টিক লাভার নই কিন্তু মনে হয় যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমার একটা ভালো লিপস্টিক দরকার, তো প্লিজ এইটা একবার কিনে দেখো, যে কোনো ড্রেসের সাথে ভীষণ ভালো, যেমন ওয়েস্টার্নের সাথে মানায় তেমনি ইন্ডিয়ান ড্রেসের সাথে মানায়। আর একটা আছে, এটাও লরিয়ালেরই, এটা একদম ডার্ক ব্রাউন, এটা খুব কমন কালার, এটা ইউজ করলে বেশ ভালো লাগে, খুব ব্রাইট লাগে মুখটা এই এই কালারটা। সেকেন্ড হচ্ছে, তারপরে আমি দেখাবো এবার রেঞ্জটা আমি একটু নিচের দিকে নামিয়ে আনছি দামের, এটা হচ্ছে লরিয়ালেরই, বাট এই লিপস্টিকটা বলবো মানে ভালো ভালো, কিন্তু এই যে এটা হচ্ছে কালার, এইটা একটু গ্লসি, যেটা আমি অলরেডি এখন লাগিয়ে আছি, এই লিপস্টিকটাই আমি লাগিয়েছি এখন। আমি বলবো এই লিপস্টিকটা এরকম পারপাসে ইউজ করতে, কোনো তুমি শপিং মলে যাচ্ছ শপিং করতে, বা হয়তো কোনো গেস্ট আসছে বাড়িতে তোমাকে একটু টিপটপ থাকতে হবে তখন তুমি এটা ইউজ করলে, বা অনেক সময় মনে হয় একটু লিপ লস লাগাই
ঠোঁটটা খুব ফাটছে, তখন এটা ইউজ করলাম কিন্তু একটু কালার হলে ভালো হয়, তখন তুমি এই কালারটা ইউজ করতে পারো। কোনো পার্টিতে এই কালারটা আমার মনে হয় না এটা ভালো লাগবে, যদি বিশেষ করে নাইট পার্টি হয়, ডে পার্টিতে ইউজ করতে পারো। আর যদি গায়ের রং খুব ফেয়ার হয় তো আমি বলবো যে এটা তুমি ইউজ করতে পারো, বাট আমার খুব যে ভালো লাগে আমি বলবো না। এটা আমি কেনার পর আমার মনে হয়েছিল না কিনলেই ভালো হতো, বাট তাও আমি তোমাদের সাথে নাম্বারটা শেয়ার করছি। তারপর যাই হোক, আমি এখন এটা শেষ হলে ভালো হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কভার গালের লিপস্টিক, কভার গালের, এটাও বেশ ভালো। এটা এটার কালারেরই, কিন্তু এটা একটু ডার্ক, এই যে এটা একটু পিঙ্কিশ, মানে এইটা আগেরটা ছিল আর এইটা হচ্ছে এটা, এটা একটু পিঙ্কিশ কালার। নেক্সট আমি বলছি কভার গালের এই লিপস্টিকটা, আমি কি আগের লিপস্টিকটার বোধহয় নাম্বারটা শেয়ার করিনি, এটা হচ্ছে আগের লিপস্টিকটার নাম্বারটা, এইটা যেটা এইটার সোয়াচেস দিয়েছিলাম। নেক্সট হচ্ছে আবার একটা কভার গালের লিপস্টিক, এটা একটু স্পার্কেলি লিপস্টিক, এটা পার্টির জন্য একদম পারফেক্ট। আর সত্যি কথা বলবো, এই লিপস্টিকটা তুমি হালকা করে ব্লাশারেরও কাজ করতে পারো, মানে হালকা করে লাগিয়ে একটু ফিঙ্গার দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলে এটা খুব ভালো ব্লাশারে কাজ করে। আর যদি তোমার মনে হয় যে একটাই লিপস্টিক রয়েছে ব্যাগে, এবার আমি আইশ্যাডোটা কী করো, হালকা করে তুমি আইশ্যাডো, অ্যাকচুয়ালি আমার হুডি আই, সুতরাং আমি চোখের ওপরে খুব বেশি আইশ্যাডো দিয়ে কোনো কেরামতি করতে পারি না, আর সেটা সেজন্য তুমি এটা দিয়ে একটু আইশ্যাডোর কাজও করে নিতে পারো, খুব ভালো লাগে কিন্তু এটা দেখতে। ওকে, নেক্সট হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা আমি কি কভার গালের লিপস্টিকের নাম্বারটা শেয়ার করিনি, এটা হচ্ছে কভার গালের নাম্বারটা। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে এটা, এটার ব্র্যান্ড হচ্ছে মেবলিন। অ্যাকচুয়ালি মেবলিনের কভারটা দেখতে পাচ্ছ, এর ওপরে কিছু লেখা নেই কিন্তু তলায় লেখা আছে মেবলিন। এইটাও বেশ ভালো, এটাও বেশ ভাল লাগে লাগালে। এটা একটু কফি কালার, এটা একটু কফি কালার, এটা বেশ আমার পছন্দের একটা লিপস্টিক, বিশেষ করে ডে টাইমের। এর নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করি, ওকে। নেক্সট হচ্ছে এটাও একটা খুব সস্তার লিপস্টিক, এটা বোধ হয় $2 ইয়া $2 or $3 মতন দাম হবে। ইউএসএতে আসার পর বলতে পারো এটা আমার প্রথম লিপস্টিক, বেশ ভাল লাগে আমার এই লিপস্টিকটা। এই দেখো, এটা লাগালে ভীষণ ব্রাইট লাগে, দেখো ভীষণ ব্রাইট। আর এই লিপস্টিকটার টেকসই একটু কম, এটা লং লাস্টিং নয়। আমি নাম্বারটাও শেয়ার করছি, এটা হচ্ছে নাম্বার, এটা অতটা লং লাস্টিং নয়, তবে আমি লাগালে 4-5 ঘন্টা আরামসে টেনে দিতে পারি, কারণ আমার ঠোঁটে লিপস্টিক একটু বেশিক্ষণ থাকে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভন, এটা আমার ইন্ডিয়া থেকে আনা লিপস্টিক, এটা আমার ইন্ডিয়া থেকে কিনেছি আমি অ্যাভনের লিপস্টিক। এটাও বলবো অনলি ফর পার্টি, পার্টি ছাড়া এটা খুব একটা ব্রাইট লাগে না, বাট এটা দেখতে যতটা ডার্ক ততটা ডার্ক কিন্তু পড়ে না, এটা একটু স্পার্কেলি। আমি নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করছি, ওকে। তারপরে দেখাচ্ছি আমি অ্যালমের লিপস্টিক, অ্যালমের কভারটা আমার খুব ভাল লাগে, এটা একদম ট্রান্সপারেন্ট কালার বলতে পারো, আমার হাতে না আর জায়গা হচ্ছে না। এটা হচ্ছে একদম পিঙ্কি, সে তুমি কোথাও গেছো একটু লিপ গ্লসের দরকার তখন তুমি ইউজ করতে পারো, এগুলো পার্টি ফার্টিতে খুব একটা ভালো লাগবে না, তবে একটু সব সময়ের জন্য এটা ইউজ করতে পারো। এটা একটা আছে, আর সেম কোম্পানির আরেকটা আছে, এটাও সেম আমি বলবো যে এটা পার্টি হলেই ইউজ করতে পারো, এটা
কালারটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি একটু বের করি, অ্যাকচুয়ালি এটা শেষ হয়েও এসছে। এই যে এটা আমি তোমাদের নাম্বারটা শেয়ার করছি, এটা আমি অ্যাজ এ লিপ গ্লস হিসেবেই বেশি ইউজ করি। সরি, আমি জানি না এই দুটো লিপস্টিকের লিঙ্ক আমি পাবো কি না, বাট আমি দেওয়ার চেষ্টা করব। আর অ্যাভনেটটা, আচ্ছা তারপর সেফোরার একটা লিপস্টিক আমি দেখাই, এটার দেখানোর কিছু নেই, কারণ হচ্ছে এটা একদম পিওর রেড, একদম পাতি পিওর রেড, তবে লাগালে বেশ ভালো লাগে। কিন্তু আমি বলবো কি, এই লিপস্টিকটা বোধ হয় $5 or $6 নিয়েছিল, আমি বলবো এই লিপস্টিকটা কখনো কিনো না, কারণ হচ্ছে সেফোরার বোধ হয় এটা সব থেকে কম দামি লিপস্টিক হবে হয়তো, কিন্তু আমার ঠিক খেয়াল নেই। এটা আমি 1.5 বছর মতন আগে কিনেছি, এটা হচ্ছে লিপস্টিকটা নাম নাম আর এটা হচ্ছে নাম্বার, কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নাম্বার। আমি বলবো এটা একদম টেকসই নয়, আর ভীষণ গ্লসি, গ্লসিটাও ভীষণ অদ্ভুত ধরনের একটা গ্লসি। এটা লাগালে খুব প্রবলেম হয় হচ্ছে, কোনো কারণে চুল যদি তোমার ঠোঁটের উপর উড়ে আসে আর তুমি চুলটাকে এইভাবে সরাও না, পুরো কালারটা নিয়ে এভাবে চলে আসে, ভীষণ বাজে লাগে, চারপাশে পুরো ছড়িয়ে যায়। আর জানি না কেন, যাদের একটু হালকা ঠোঁট মানে পাতলা ঠোঁট, তারা হয়তো ইউজ করলে এটা ওরকম হবে না, বাট আমার ঠোঁটটা যেহেতু অনেকটা চড়, এটা ইউজ করলে সেই চুল উড়ে এলে খুব প্রবলেম। যদি তুমি চুল বেঁধে রাখো সেটা আলাদা ব্যাপার, আমি কাউকে রেকমেন্ড করবো না যে এই লিপস্টিকটা কেনো, বাট আমার কাছে আছে, আমি শেয়ার করলাম, যদি কারো ভালো লাগে তো কিনতে পারো। আর এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইলের, এটাও খুব যে এক্সপেন্সিভ তা নয়, এটা বেশ কম দামি লিপস্টিক কিন্তু খুব ব্রাইট। এই কালারে কিন্তু আমার এই লিপস্টিকটাও আছে, বাট আমি বলবো এটা থেকে এটা তো অবশ্যই ভালো, কারণ এটা $8 মতন দাম, $8 or $9 দাম, আর এটা বোধ হয় $2 দাম, সুতরাং ডিফারেন্স তো হবে। এটা খুব একটা টেকসই নয়, এটা খুব টেকসই, যদি এটা ভালো লিপস্টিক কিনতে চাও তাহলে এটা কিনো, এটা নয়। আর যদি মনে হয় যে না একটা এরকম অরেঞ্জ কালারের একটা লিপস্টিক আমার দরকার অনলি ফর ওয়ান ড্রেস, তো এই যে এটা হচ্ছে এর কালার, তো এটা কিনতে পারো। নেক্সট হচ্ছে এটা, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল, ও সরি আমি ওটার নাম্বারটা শো করিনি। আর এটা হচ্ছে, এটা ওয়েট অ্যান্ড ওয়াইলের, এই লিপস্টিকটা খুব সুন্দর, লাগালে বেশ ভালো লাগে। এইটা আমি একবার লাগিয়ে ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছিলাম, আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে তোমার লিপস্টিকের নাম্বারটিকে, আমি তার সাথে শেয়ার করেছিলাম নাম্বারটা। এটা হচ্ছে কালার একদম ডার্ক কফি কালার, আর এর নাম্বারটা হচ্ছে এটা। এটা যারা ভীষণ ফেয়ার তাদের তো খুব ভালো লাগবেই, আর যদি তুমি ফেয়ার না হও তা বলে কি ভালো একটা ডার্ক কালারের লিপস্টিক লাগাবো না, লাগাতেই পারো, বেশ ভালো লাগবে। আর আমার মতো কমপ্লেক্সন যার তাকে লাগালো বেশ ভালো লাগবে। আমি নেক্সট টাইম যদি লিপস্টিকটা লাগাই আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এতগুলো লিপস্টিক বারবার ঠোঁটে লাগিয়ে মুছে আবার একটা নতুন লিপস্টিক লাগানোটা ওইভাবে শ্যুট করাটা সম্ভব নয়, তাই আমি হাতে নিয়ে দেখাচ্ছি। নেক্সট টাইম যখন আমি কোথাও বেরোবো বা এর মধ্যে থেকে কোনো একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করব, অবশ্যই আমি স্ক্রিনে বা ভিডিওর মধ্যেই আমি বলে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে পিওর রেড, এটা ওয়েট অ্যান্ড ওয়াইলের, এটা একদম রেড, তবে এটা এক রেড বলবো না, এটা হচ্ছে পিঙ্কিশ কালার, পিঙ্কিশ রেড। আমার হাতে আর জায়গা হচ্ছে না, তাই কোথায় যে চলে যাচ্ছি তার ঠিক ঠিকানা, এর নাম্বারটা আমি বলে দিচ্ছি, এটা একটু পিঙ্কিশ রেড। আর একটা আমি রেভলনের লিপস্টিক দেখাচ্ছি, এটা আমার খুব ফেভারিট, এটা হালকা পিঙ্কিশ কালার, লাগালে সব থেকে ভালো। এইটা হচ্ছে কালার, দেখে মনে হচ্ছে এটা আমি খুব ডার্ক করে প্রেস করলাম তাই, কিন্তু তোমার যদি মনে হয় নো মেকআপ একটা লুক করব, যে আমি অনেক কিছু মেকআপ করেছি কিন্তু আমি কাউকে বুঝতে দেবো না, তখন এই লিপস্টিকটা ইউজ করে দেখো, ভীষণ ভালো। এর নাম্বারটা হচ্ছে এটা, তবে নো মেকআপ লুক করব বুঝতে দেবো না, তার জন্য এই লিপস্টিকটা একটু এক্সপেন্সিভ, এটা অ্যারাউন্ড $8 ওপরে হবে সম্ভবত দাম, আমি এখন জানি না এটা কম কি বেশি, তবে আমার যতদূর মনে পড়ে $7 or $8 দিয়ে আমি কিনেছিলাম এটা রেভলনের।
নেক্সট আসি ম্যাক স্টুডিও, এটা একটা লিকুইড লিপস্টিক যেটা আমি খুব কম ইউজ করি। এটা হচ্ছে কালার, দেখতেই পাচ্ছ এটা একদম ডার্ক রানি কালার। এই কালারের আমার কোনো আগে লিপস্টিক আমি তোমাদের দেখাইনি, এটা ম্যাক স্টুডিও। বাট এই লিপস্টিকটার একটা ড্রব্যাক আছে, এটা সেটা হচ্ছে এটা লাগালে ঠোঁটটা ভীষণ ড্রাই হয়ে যায়। যাদের ড্রাই লিপস কখনো এই ম্যাক স্টুডিও এই লিপস্টিকটা কিনবে না। আমি ম্যাক স্টুডিওর আমার একটাই লিপস্টিক আছে, সেটা হচ্ছে লিকুইড। আমি ম্যাক স্টুডিও কোনোদিন স্টিক লিপস্টিক ইউজ করিনি, আমি বলতে পারবো না সেটা কিরকম। কিন্তু এই লিকুইড লিপস্টিকটা লাগালে আমার ঠোঁট খুব বেশি ড্রাই নয়, যে একদম ঠোঁট আমার ভীষণ ড্রাই হয়ে যায় তা কিন্তু নয়। কিন্তু জানি না কেন এই লিপস্টিকটা লাগালে আমার ঠোঁট ভীষণ ড্রাই হয়ে যায়। তাই জন্য আগে আমাকে একটা লিপ গ্লস বা কোনো একটা লিপস্টিক লাগিয়ে নিয়ে তারপরে এই লিপস্টিকটা লাগাতে হয়। এটা আমি কাউকে রেকমেন্ড করবো না যে ইউজ করো। আর একটা এলএ কালারের লিপস্টিক আছে, এটা বোথ সাইড লিপস্টিক, এইদিকে লিপ গ্লস এবং এদিকে কালার। আমি দেখাচ্ছি, ও ম্যাক স্টুডিওর নাম্বারটাও নেই, মানে আমি কাউকেই রেকমেন্ড করবো না যে লিপস্টিকটা কেনো, আমি না ভুলেও গেছি। ও নাম্বার সেভেন, ওকে। আর এটা হচ্ছে, এটাও বেশ, এটা ভীষণ একটা ব্রাইট লিপস্টিক, এই যে এটা ভীষণ একটা ব্রাইট লিপস্টিক। এই লিপস্টিকের লিপস্টিকটা আমি তোমাকে আর একটা আগে দেখিয়েছি, আমার যতদূর মনে পড়ে এই সম্ভবত ম্যাক নয়, এই যে দিস ওয়ান, এটা হচ্ছে রাভলনের, এই যে রাভলনের। এটা একটু অরেঞ্জিশ, এটা একটু পিঙ্কিশ, বাট এটা বেশি ভালো এটার থেকে। অবভিয়াসলি এটা এক্সপেন্সিভ, আর এটা খুব একটা দাম বেশি নয়, এটা এরকম বোধহয় $3-5 মধ্যে এরকম কিছু দাম। কিন্তু এটার একটা প্লাস পয়েন্ট রয়েছে, এটার তলায় একটা লিপ গ্লস রয়েছে। তুমি যদি দিনের বেলা মনে করো যে কোথাও যাচ্ছি আমার একটুখানি গ্লসির দরকার, তখন তুমি এই স্পার্কেলি গ্লসিটাও লাগিয়ে নিতে পারো। হবে এটার গন্ধটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো, আমার মানে খেয়ে নিতে ইচ্ছা করবে, এত সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভারের গন্ধ আছে এটা। আর একটা আমি লিপস্টিক দেখাচ্ছি, এটা ইউএলএফএল লিপস্টিক। এই লিপস্টিকটার মধ্যে একটা প্লাস পয়েন্ট রয়েছে, এটার মধ্যে অলরেডি বলে দিয়েছে এখানে ডে অ্যান্ড নাইট। কিন্তু আমি বলবো এটা তুমি অ্যাজ এ লিপ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো, কারণ অনেকের ঠোঁটেই আছে অনেকগুলো খাঁচ খাঁচ থাকে, তার জন্য কোনো লিকুইড লিপস্টিক লাগালে লাগানোর পরে ভীষণ জায়গাটা কুচকে যায়, দেখতে খুব খারাপ লাগে। বা অন্য যে কোনো কালারে একটু ডার্ক লিপস্টিক লাগালে তাদের ঠোঁট ফেটে যায়, দেখাতে খুব বাজে লাগে, তারা কিন্তু এরকম একটা প্রাইমার ইউজ করে নিতে পারো। আচ্ছা আমি ফার্স্টে দেখাই ডে কালারটা। ডে কালারটা হচ্ছে এটা, এটা হচ্ছে ডে কালার, অ্যান্ড এটা হচ্ছে নাইট কালার। এই সরি আমি ভুল দেখালাম, এটা হচ্ছে নাইট কালার আর এটা হচ্ছে ডে কালার, দুটো কালার সেমই, এটা একটু ডার্ক এটা একটু লাইট। আর আমি দেখেছি লাইট কালারটাকেই প্রাইমার হিসেবে ইউজ করা যায় যদি কোনো ডার্ক লিপস্টিক ইউজ করো। আচ্ছা তারপর আমার আরও কিছু লিপস্টিক কালেকশন আছে, এর নাম্বারটাও আমি শো করিয়ে দিচ্ছি। আমার এখনও লিপস্টিক কালেকশনের মধ্যে আমার এখনও বলতে এতগুলো লিপস্টিক কালেকশন দেখানো বাকি আছে। তার আগে আমি আমার এই হাতটাকে একটু ঠিক করে ওয়াইপ করে নিই, নাহলে আমি বাকি লিপস্টিকের কালেকশন দেখাতে পারবো না ভালো করে সোয়াচেস নিয়ে। তো চলো একটুখানি বাদে আমি আসছি এই হাতের এই জায়গাটা ক্লিন করে। ক্লিন করে চলে এসছি, কিছু লিকুইড লিপস্টিকগুলো বুঝতেই পারছো এখনও পর্যন্ত রয়ে গেছে, আমি জাস্ট ক্লিনজার দিয়ে ক্লিন করেছি। দেখো লিকুইড লিপস্টিকগুলো স্পট এখনও দেখা যাচ্ছে, লিকুইড খুব ভালো, এবং বিশেষ করে মেবলিন অ্যান্ড লরিয়েলের লিকুইড লিপস্টিকগুলো এত লং লাস্টিং যে দেখো আমি লাগানোর পর ভালো করে ক্লিনজার দিয়ে মুছেছি কিন্তু তাও এখনও কালারগুলো দেখা যাচ্ছে। তো চলো পরে আমি ভালো করে সাবান দিয়ে ওয়াশ করব, আগে সব কটা দেখিয়ে নিই তোমাদেরকে। এখন আমি দেখাবো এই পেন্সিলগুলো, এই পেন্সিলগুলো লিপ লাইনার কিছু আছে এবং কিছু আইলাইনারও আছে, আর এর মধ্যে প্রত্যেকটা জিনিস তুমি অ্যাজ এ লিপে লাগাতে পারো, অ্যাজ এ আইলাইনার হিসেবেও লাগাতে পারো। অনেকেই আছে ড্রেসের সাথে ম্যাচিং করে আইলাইনার
আইলাইনার এবং লিপ লাইনার লাগাই, কিন্তু কিছু কিছু কালার আছে যেগুলো আমার মনে হয় আমার শুধু আইলাইনারেই ভালো লাগবে, সেই জন্য আমি সেগুলোর আইলাইনারেই ইউজ করি। আমি বলে দিচ্ছি কোনগুলো আমি ইউজ করি। যেহেতু আমার ফেভারিট কালার রেড, সেই জন্য আমি রেড থেকেই শুরু করছি এবং সেই অনুযায়ী আমি সব কটাকে সাজিয়ে রেখেছি। এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো বেশ ইউজ করার ফলে ছোট হয়ে গেছে এবং কিছু আছে আমার নিউ একদম। তো চলো সবার প্রথমে শুরু করছি এই লরিয়েলটা দিয়ে। লরিয়েলের এই কালারটা ভীষণ ভালো, এটা অ্যাজ এ তুমি লিপ লাইনার এবং লিপ, যাদের লিপ একটু পাতলা তারা এটা ভেতরে লিপস্টিক হিসেবেও ইউজ করতে পারো। আচ্ছা, এর সোয়াচেসটা আমি সর্বপ্রথম নিয়ে দেখাই। এই দেখো, এটা যে কোনো লিপস্টিকে অ্যাজ এ তুমি লাইনার হিসেবে ইউজ করতে পারবে। এটা হচ্ছে লরিয়েলের, ফোকাস ফোকাস ক্যামেরা ফোকাস, এই যে এটা হচ্ছে লরিয়েলের, আর এ নাম্বারটা হচ্ছে এখানে, এই দেখো। আমি এটারও লিংক দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি সর্বপ্রথম এই লিঙ্কগুলো, এগুলো তো প্রত্যেকটা জিনিস আমার স্টোর থেকে কেনা, কোনোটাই অনলাইনে কেনা নেই, ওই জন্য আমাকে একটু অনলাইনে সার্চ করতে হবে। সম্ভবত অ্যামাজনে আমি পেয়েই যাব, আর না হলে ওয়ালমার্টে পেয়ে যাব। আমি দুটো জায়গার লিংক দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আমি এটা বলবো যে কিছু বন্ধু আমার ইন্ডিয়া থেকেও রয়েছে, তারা বলবে যে লিপস্টিকগুলো কি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, অবশ্যই আছে। ইন্ডিয়াতে purple.com nykaa.com এইগুলোতে তুমি যাও, এবং myntra.com এইসব জায়গাতে, কিন্তু আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, এগুলো আমার সমস্ত নিজের পয়সায় কেনা, আমাকে এই কোম্পানি কোনো পয়সা দেয়নি এগুলো প্রমোট করবার জন্য। ওই জন্য আমি সাইটগুলোর নাম বলছি বলে ভেবো না যে কোম্পানি আমাকে প্রমোট করতে দিয়েছে, প্রত্যেকটা লিপস্টিক আমার নিজস্ব পয়সায় কেনা। ওই সাইটগুলোতে ইন্ডিয়ান বন্ধুরা তোমরা কিনে নিতে পারো, ইন্ডিয়াতে যে সমস্ত বন্ধুরা রয়েছো। আচ্ছা, এই হচ্ছে একটা লরিয়েলের লিপ লাইনার, এটাও বলবো রেড, এটাও তুমি অ্যাজ এ লিপ লাইনার এবং লিপস্টিক হিসেবে ইউজ করতে পারো। এই দেখো, এটা একদম অরেঞ্জিস রেড, আর এইটা আমার ঠোঁট যেহেতু বেশ পুরু, কিন্তু তাও আমি ইউজ করি এটাকে অ্যাজ এ হালকা করে লিপ লাইনার ইউজ করে, হালকা করে এরকম শ্যাডো দিয়ে যদি আমরা এরকম স্মাচ করে নিই, ভীষণ ভালো এটা লাগে। যেহেতু আমার ঠোঁট অনেকটা পুরু এবং আমার অনেকটা এরিয়া ঠোঁটে, সেই জন্য আমি বললাম তোমরা যদি পারো তো তোমরাও ইউজ করতে পারো সেইভাবে। ওকে, নেক্সট হচ্ছে আর একটা, যেটা হচ্ছে খুব সস্তার খুব ভালো, মেলানির। মেলানির এই লিপস্টিক লাইনারটা আমার ভীষণ ভালো লাগে, তবে এই দেখো এটা, আর এটা ভীষণ সফট, মানে আমি বলবো এইখানে যে লরিয়েল দুটো আমি তোমায় দেখালাম তার থেকেও হচ্ছে এটা ভালো। আমি ভুলে গেছি লরিয়েলের এই নাম্বারটা শো করতে, আমি ক্যামেরাতে আর একবার এই লরিয়েলের নাম্বারটা শো করে দিচ্ছি। এখানে শো করবার জন্য আমার মনে হয় না এখানে তোমরা কিছু দেখতে পারবে, কারণ গোল্ডেনের ওপর গোল্ডেন দিয়ে লেখা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো। ফিরে আসি মিলানিতে, মিলানির এটা এত স্মুথ, দেখে বলতে পারছো এটা আমি ভীষণ ইউজ করেছি এবং এটা খুব ছোট হয়ে গেছে। এইটা আমি মার্কেটে অনেক দিন, মানে আমি এটা কিনেছিলাম এখানে ক্রোগা স্টোর থেকে, বাট এটা ওয়ালমার্টেও পাওয়া যায়, অ্যামাজনে তো পাওয়া যাবেই, ইন্ডিয়াতে পাওয়া যায় কি না আমি এটা বলতে পারবো না, আমি একবার লিঙ্কে সার্চ করে নিয়ে আমি তোমাদের দেব। এটা এত স্মুথ, এটাও তুমি লিপ স্টিক হিসেবে এবং লিপ লাইনার হিসেবে ইউজ করতে পারো। যদি তোমরা পছন্দ করো অ্যাজ এ আইলাইনার হিসেবে ইউজ করবে তাতেও তোমরা করতে পারো, কিন্তু হ্যাঁ এটার কোনো কাটার কিন্তু এর সাথে দেয়নি, এটার জন্য আমার আলাদা কাটার আছে, সেই কাটারটা দিয়ে আমি ইউজ করি। আর এটা ভীষণ মানে লং লাস্টিং তো অবশ্যই, এবং ভীষণ সুন্দর কালারটা, মানে এটা এতটা ভালো না আমি বলে প্রকাশ করতে পারবো না, তোমরা একবার এটা কিনে দেখো। এটার দাম সম্ভবত $2.5 $2.5 মতন হয়তো দাম হবে। এটা হচ্ছে মেলানির, এটাও রেড কালার, নাম্বার 02। আমি এর লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, একবার প্লিজ ইউজ করো। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক লিপস্টিক আছে 18 months, অনেক লিপস্টিক আছে 12 months থাকে, এইটা 24 months থাকে
থাকবে তোমার কাছে, সুতরাং তুমি 24 মান্থস তুমি ইউজ করার মধ্যে মানে তোমার এটা পয়সা পুরো উসুল, মানে এটা ডেট ওভার হওয়ার আগেই দেখবে এটা তোমার শেষ হয়ে গেছে। কারণ এটা আমি কিনেছি বোধহয় 1 বছরও হয়নি, 1 বছরও হয়নি এটা। এইটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই লাইনারটা লাগিয়ে আমি এখানে যতগুলো লিপস্টিক দেখিয়েছি এতক্ষণে, সব কটা লিপস্টিকের ইনারে সেই লিপস্টিকটা লাগিয়ে আউটারে তুমি এই লাইনারটা ইউজ করতে পারো। এই জন্য এই লিপস্টিক লাইনারটার আমার এই অবস্থা, কারণ এটা আমি খুব ইউজ করি। চলো নেক্সট দেখাই, সেটা হচ্ছে নেক্সট ওয়ান মিলানে। মিলানে আমি জানি না কেন এটা দাম তো বেশি নয়, কিন্তু এটার মার্কেট প্রাইস এত কম, কিন্তু এটা বিক্রি এখানে সব থেকে হয়। আমি বলবো যেসব বন্ধুরা তোমরা ইন্ডিয়া থেকে ইউএস থেকে ইন্ডিয়া তোমরা বেড়াতে যাচ্ছ বা কাউকে একটা কিছু ভালো গিফট করতে চাইছো, একটা লিপস্টিক যদি তোমরা গিফট করো তার সঙ্গে একটা প্লিজ মিলানের একটা লিপ লাইনার গিফট করো। আমি বলছি যাকে তুমি গিফট করবে সে তোমার ফ্যান হয়ে যাবে, খুব ভালো লিপস্টিকটা। আর তোমরা তো নিজেরা একবার অবশ্যই ইউজ করবে। এটাও মিলানের, আমি দেখাই এটা, এটা ডার্ক ব্রাউন কালার। ডার্ক ব্রাউন কালারের যে কটা লিপস্টিক আছে সেটা ইউজ করতে পারবে, এটা শুধু ইউজ করতে পারবে, এটাও বেশ আমি ইউজ করি। এটা নাম্বার হচ্ছে 12, এটাও 24 মান্থস তোমার কাছে থাকবে। আর আর যখন আমরা ইউএস থেকে ইন্ডিয়া বেড়াতে যাই, এখানে ইউএসএতে বেশিরভাগ জিনিস মেড ইন চায়না, কিন্তু এর কোয়ালিটি খুব ভালো হয়। এবার তুমি যখন ইউএস থেকে ফিরছো, কাউকে তুমি মেড ইন চায়নার গিফট করছো, অবভিয়াসলি সে তখন ভাবে ইউএস থেকে ফিরছে মেড ইন চায়নার গিফট দিচ্ছে। কিন্তু ইন্ডিয়ান বন্ধুরা এটা একদম ভেবো না, ইউএসএতে বেশিরভাগ জিনিসই মেড ইন চায়না, কিছু করার নেই। কিন্তু তোমরা এটা গিফট করতে পারো, এটা কিন্তু মেড ইন চায়না নয়। ওকে নেক্সট বলি, HMN এর, এইটা ইন্ডিয়াতে ভীষণ লোকে ব্যবহার করে, এটা অ্যাজ এ লিপ লাইনার অ্যাজ এ আই লাইনার দুটোই ইউজ করতে পারো। আমার এক ইন্ডিয়াতে স্কুল ফ্রেন্ড আছে, সে এই এই লিপস্টিকটা HMN থেকে কিনেছিল, সম্ভবত সে 800 দিয়ে কিনেছিল। 800 মানে আমাদের এখান মানে ইউএসএ ডলারে $11, বাট এইটা আমি HMN থেকে $2 কিনেছি, ওনলি $2। কাউকে বলো না কিন্তু, এটা আমি $2 থেকে কিনেছি, ভেবো না এটা আমি সেলে কিনেছি। এটা এটাও কিন্তু 24 মান্থস তোমার কাছে থাকবে, এই সোয়াচেসটা দেওয়া অত্যন্ত জরুরি। এটা অ্যাজ এ লিপ লাইনার অ্যাজ এ লিপস্টিক তোমরা ইউজ করতে পারো। আর অনেকেই আছে লিপস্টিক বেশি মানে লাগাতে পছন্দ করে কিন্তু স্কোপ পায় না লাগানোর, অত লাগানো হয়ে ওঠে না, কাছে হয়তো দুটো কি একটা লিপস্টিক রাখে, ঠিক আছে চিন্তা করো না, একটা এই লিপস্টিক কিনে রাখো, HMN এ এক্ষুনি চলে যাও। এটা খুব বেশি হলে $3 দাম নেবে, আমি এটা $2 কিনেছিলাম, কিছু একটা কুপন টুপন ছিল আমার কাছে, সেই দিয়ে বোধহয় আমি $1 অফ পেয়েছিলাম এটার ওপরে। তো যাই হোক, এটা $3 দাম আছে মার্কেটে, তোমরা একটা কিনে নিতে পারো HMN এ। আমি এর নাম্বারটা এখানে, আমি নাম্বারটা কোথায় আমি দেখতে পাচ্ছি না কেন, ওকে এটার এখানে নামটা শো করেছে, এই যে খুব ছোট ছোট লেখা, তোমরা হয়তো এখানে ক্যামেরায় দেখতে পাবে কি পাবে না আমি বুঝতে পাচ্ছি না, আমি এটা কিন্তু লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। ইন্ডিয়ান বন্ধুরাও কিন্তু কিনে নিতে পারো, এটা ইন্ডিয়াতে পাওয়া যায়। আচ্ছা এই নেক্সট হচ্ছে এই পিঙ্ক কালারটা, যেটা কোরাল পিঙ্ক, যারা পিঙ্ক লাভার আছো তারা অবশ্যই এই কালারটা কিনতে পারো। এটাও অ্যাজ এ লিপ লাইনার অ্যান্ড আই লাইনার দুটোই হিসেবে ইউজ করা যায়, কারণ এর অ্যাপ্লিকেটারটা ভীষণ সরু, এই দেখো, আর ভীষণ সরু ভীষণ হালকা। এটা তুমি অ্যাজ এ লিপ লাইনার অ্যাজ এ লিপ আই লাইনার দুটোতেই ইউজ করতে পারো। আর আমি বলবো যে দেখো কতটা সরু, দেখো দেখেছো কতটা সরু, শুধু আই লাইনার হিসেবে তোমরা দারুণভাবে ইউজ করতে পারবে। আর এর এর যে অ্যাকচুয়াল কালারটা হচ্ছে পারফেক্ট, এই কালারটা পারফেক্ট, এই কালার একদম এই কালার। তো এর নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই যে এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্ক, আর এটা হচ্ছে কোরাল পিঙ্ক, পিঙ্ক কোরাল 140। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, এটাও ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে এটা আমি জানি। আচ্ছা নেক্সট বলি, এটা
অ্যাজ এ লিপস্টিক, এটাও কিন্তু 24 মান্থস তোমার কাছে থাকবে, 24 মান্থস। আর যারা রেড লাভার আমার মতন, এই লিপস্টিকটা একবার কিনতে পারো। যদি এটাও বোধ হয় ওরকম $5 ইয়া $5.5 এরকম কিছু একটা দাম হবে। এইটা খুব স্মুথ, এত স্মুথ মনে হচ্ছে কোথাও একটা বেড়াতে যাচ্ছি, ব্যাগে একটা লিপস্টিক থাকা দরকার অবশ্যই। এই লিপস্টিকটা রেখো, ভীষণ হ্যান্ডি। সব থেকে বড় কথা, যখন আমি এত বড় একটা ব্যাগ নিই, ওই একটা ছোট লিপস্টিক ব্যাগের ভেতরে ঢুকে গেলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটা স্টিক যদি রাখি খুব ইজিলি আমি এটা ব্যাগ থেকে গ্র্যাব করতে পারবো। আর এটা লাগানোটাও খুব ইজি, কারণ এটা, আর হ্যাঁ এটার একটা প্লাস পয়েন্ট, এটার মুখটাকে সরু করা। যখন কিনেছিলাম মুখটা সরু ছিল, যেহেতু আমি এটা বারবার ইউজ করেছি এর মুখটা ভোঁতা হয়ে গেছে, আর এটা আর সরু কিছু নেই। এটার একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে তুমি লিপ লাইনার হিসেবে ইউজ করতে পারবে না। তবে আমি কি করি, এই দিকটা দিয়ে ইউজ করি বলে এই দিকটা একটু সরু আছে, সেই সরুটা দিয়ে আমি অ্যাজ এ লিপ লাইনার হিসেবে কাজ করি এবং লিপস্টিকটাকে ঘুরিয়ে নিয়ে আমি অ্যাজ এ লিপস্টিক হিসেবে ইউজ করি। আর এটা আমি খুব ইউজ করি লাস্ট ফ্রাইডে, সম্ভবত কোনো একটা ফ্রাইডে বোধ হয় হবে, ব্লগে আমি এটা লাগিয়েছিলাম, ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছিলাম, না সরি ফেসবুকে আমি একটা ছবি দিয়েছিলাম। সেখান থেকে আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল লিপস্টিকটা কোম্পানি কি, সেই বন্ধুকে আমি বলে দিই। সেই লিপস্টিক আমার সেখানে রিপ্লাই করা হয়ে ওঠেনি, কারণ পোস্টটা আমি তারপর আর খুঁজে পাইনি, মানে সে হয়তো পোস্টটাকে ডিলিট করে দিয়েছে বা কিছু, এই জন্য আমি দেখতে পাইনি। নেক্সট টাইম নাহলে আমি তাকে উত্তর দিতাম। সে যদি আমার এই ব্লগটা দেখে থাকে, এখনও দেখছে, তাকে আমি বলি এটা হচ্ছে মেলানির লিপস্টিক, সুপার স্টাইলিং, ভীষণ ভালো এই লিপস্টিকটা। আর এটা হচ্ছে এর নাম্বার 45। ওকে, ফোকাস ক্যামেরা, ফোকাস ক্যামেরা, ক্যামেরা ফোকাস। চলো এটার লিঙ্কও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এটা অনলাইনে পাওয়া যায় আমি দেখেছি। এবার বাকি যেগুলো দেখাবো সেগুলো প্রত্যেকটাই আইলাইনার, বাট যদি কেউ একটু ভাইব্রেন্ট সাজতে চায়, যে ড্রেসের সাথে ম্যাচিং করে লিপস্টিকও লাগাবো, তারা ইউজ করতে পারে। বাট আমি এগুলো লিপস্টিক হিসেবে ইউজ করি না, এগুলো আমি আইলাইনার হিসেবেই ইউজ করি। আমার কাছে চারটেই আছে, আমি চারটেই দেখাচ্ছি। সর্বপ্রথম দেখাচ্ছি রেভলনের এটা, রেভলনের এটার কালারটা ভীষণ একটা ময়ূরকণ্ঠী কালার যেটা আমরা বলি, এটা এটা একটু হালকা স্পার্কেলি কালার। আমি আমি এটা একটু বের করে দেখাই, দেখতে পাচ্ছ এটা একটু হালকা স্পার্কেলি কালার, দেখো এটা স্পার্কেলি কালার করা আছে। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটার পিছনে একটা ভীষণ সুন্দর অ্যাপ্লিকেটর দেওয়া আছে, এই দেখো। মানে তুমি যদি একটা লাইনার ইউজ কর, মানে আমার মতন হুডি আই, হুডি আয়ে সবসময় তো ওইগুলো করা যায় না, সুতরাং খুব সুন্দর করে এটা লাগিয়ে নিলে এবং এর অ্যাপ্লিকেটারটা দিয়ে ভালোভাবে স্মার্চ করতে পারবে, এরকম করে স্মার্চ করে নিলে একটা খুব সুন্দর আইশ্যাডোর এফেক্ট তোমরা চোখের ওপরে পেয়ে যেতে পারো। এটা হচ্ছে এটার নাম্বারটা, নাম্বারটা আমি এখানে দেখতে পাচ্ছি না, এটা নামই শুধু রয়েছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, নামটাই শুধু রয়েছে। আমি এর লিঙ্কটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। নেক্সট হচ্ছে এইটা একটা লরিয়ালের আরেকটা, এটাও অলমোস্ট সেম কালার বাট এটা একটু বেশি স্পার্কেলি, মানে এটাও লাগালে ভীষণ ভালো লাগে, এবং তুমি যদি যে কোনো ব্লু বা গ্রিন কালার ড্রেস পরেছো তার সঙ্গে এটা খুব ভালো লাগবে। আর এটা দেখো, এটা হচ্ছে নাম এবং নাম্বার, আমি এটা লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর একটা আছে, এটাও হচ্ছে মেবলিনের, এটা ট্যাটু স্টুডিওর, ভীষণ ভালো, এটা আমি ইউজ করি ভীষণ। এটা হচ্ছে ডার্ক ব্লু কালার, একদম ডার্ক ব্লু, এটা ইউজ করলে চোখটা খুব সুন্দর লাগে দেখতে, আর মনে হবে অনেক ইউজ করেছে। যাই হোক এটা জেল পেন্সিল লাইনার, এটা এই দেখো মেবলিনের ট্যাটু স্টুডিও, আর এটা হচ্ছে জেল লাইনার, দেখেছো। আচ্ছা এটার নাম্বার কালার আমি সমস্ত কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইয়েতে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা লাস্ট নট দ্য লিস্ট, এটা হচ্ছে লরিয়ালেরই, এটা
এটাও একটু পিঙ্ক, সরি এটা একটু ডার্ক ব্লু এবং ময়ূরকণ্ঠী কালারটা মিক্স আছে, এটাও বেশ ভালো লাগে। এটা এটা আগে আমি কিনেছি, তারপরে আমি এই লরিয়ালে সরি এটা কি বলবো লরিয়ালের এটা কিনেছি, এগুলো সব ভালো। আর এটা ড্রব্যাক হচ্ছে এটা বের করাটা খুব ডিফিকাল্ট, এটাকে টেনে খুলতে হয় যেটা ভীষণ হার্ড, তারপরে একটা হেয়ার পিন দিয়ে তাকে পুশ করতে হয় তবে গিয়ে মুখটা বেরোয় সে। আর এটা কোনো রকমভাবে এরকম শার্পনার দিয়ে করা যায় না। আর এটা আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ হচ্ছে এটা একটা প্যাকেটের মধ্যে ছিল, সেই জন্য এটা আমি বুঝতে পারিনি। আর জিনিসটা খুব ভালো কিন্তু ইউজ করাটা একটু ডিফিকাল্ট, এই জন্য এটা আমি খুব কম ইউজও করি। এটা হচ্ছে লরিয়েলেরই, তো চলো এরও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এই সমস্ত লিপস্টিকের লিঙ্ক লাইনারের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কিনতে চাও তো অবশ্যই কিনতে পারো। তো আমি এগুলোর লিঙ্ক এখন কালেক্ট করতে থাকি, এবং ক্যামেরাকেও দিতে হবে একটু চার্জ, কারণ ক্যামেরার ব্যাটারিটা ডিপ ডিপ করছে, এক্ষুনি হয়তো বন্ধ হয়ে যাবে। তো চলো একটু পরে আসবে টুইটি, টুইটিকে আমায় লাঞ্চ করাতে হবে, ন্যাপ নেব।